প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশাল খুলনা মোংলা মহাসড়কের বেকুটিয়াতে কচা নদীর ওপর অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী সেতু চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং কির উপস্থিতিতে ঢাকাস্থ চীনা দূতাবাসের ইকোনমি মিনিস্টার বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দলিলে স্বাক্ষর করেছেন। অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণে চীন সরকার 655 কোটি টাকা অনুদান প্রদান করেছে। এই সেতু নির্মাণের ফলে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে খুলনার দূরত্ব প্রায় 40 কিলোমিটার এবং চট্টগ্রাম অঞ্চলের সাথে প্রায় 150 কিলোমিটার হ্রাস পাবে। এর ফলে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া খুলনা মহাসড়কের ওপর যানবাহনের চাপও অনেকটাই হ্রাস পাবে। পাশাপাশি নদনদী বহুল দক্ষিণাঞ্চলের আরও একটি মহাসড়ক সম্পূর্ণ ফেরি মুক্ত হচ্ছে। চট্টগ্রাম বরিশাল এবং মোংলা বন্দর সহ খুলনা নদী বন্দরের সাথে পণ্য ও জ্বালানিবাহী বড় ধরনের নৌযানের চলাচল নির্বিঘ্ন রাখতে কচা নদীর সর্বোচ্চ জোয়ারের থেকে 60 ফুট উচ্চতায় সেতুটি নির্মিত হয়েছে, ফলে নৌবাহিনীর ফ্রিগেট সহ যে কোনো ধরনের যুদ্ধজাহাজের চলাচলেও কোনো প্রতিবন্ধকতা থাকছে না। শীঘ্রই যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।